আসলে আমি ঢাকনাটা লাগাতেই ভুলে গেছি। কিরে তোরা তোরা মানে কি তুই জানিস না আমরা তো অশুটি ডাক্তার মতন এই বাড়িতে এইদিক ওদিক সেদিক ঘুরে বেড়াই কিন্তু প্রশ্নটা হচ্ছে তোরা এখানে কি করছিস কিরে বল ওই দেখ আরে বল লুকি লুকি এখানে রান্নাঘরে তোরা আমাদের তো বলিসও নি একবার আর তোরা এখন ময়দা মেখেছিস কেন তোরা এত রাতে না ঘুমিয়ে এখানে কি করছিস সেটা বল না দেখ আমি আমি ওদের সেটাই বলছি যে দাদা ভাই আর বৌদি ভাই যা করছে করতে দে না বিয়ের পর তো আমি আর ঋতু এরকম অনেক লুকোচুরি খেলেছি তাই না রে ভূত পেকেছিস তুই দাদা ভাই মিষ্টি না পাকতে পারে তাহলে আমিও পাকবো না তুই বল না পাকবি না বুদ্ধিটা তো পাকেনি মনে মনে এক মুখে আর একটু হয় না সেই যে প্রীতি কাঁঠালের আঠা প্রীতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না গলে মালে গলে মালে প্রীতি করো না মিস্টার গাঙ্গুলি থামতে বলুন ওদের আমি ওদেরকে থামতে বলবো পরমিতা ওদেরকে থামানোটা আমার পক্ষে পসিবল নয় ও মা পরমিতা ও মা দেখলি তোরা দেখলি মিসেস মিত্র মিসেস গাঙ্গুলি থেকে সোজা পরমিতা গলে মালে গলে মালে প্রীতি করো না গলে মালে গলে মালে প্রীতি করো না আসলে সৃজার জন্মদিনের জন্য কেক বানাচ্ছিলাম আমরা সৃজাকে সারপ্রাইজ দেব ভেবেছিলাম সেজন্যই এত রাতে সবাই ঘুমিয়ে পড়তে সৃজাকে সারপ্রাইজ দিতে গিয়ে ছোটদের নিয়ে এতটাই হইহুল্লোড় করছো যে আমার মতন সৃজাও যদি আওয়াজ পেয়ে নিচে নেমে আসে তখন কি কাণ্ডটা হতে পারত সেটা মাথায় নেই পারমিতা তুমি তো মিষ্টি বা সৌভিক ওদের মতো নও তোমার তো একটু বোধ বুদ্ধি আছে তাই না ওমা এ কি অবস্থা রে তোদের দুজনেই তো ময়দা মেখে ভূত হয়ে রয়েছিস তা পারমিতা কেক বানাতে গেলে বুঝি এইভাবে ময়দা মাখাতে হয় দুজন দুজনকে কি জানি বাবু আমি তো কেক বানাতেও জানি না তাই এসব কিছু বুঝিও না এখন মাথা নামিয়ে কি লাভ অপূর্ব কাকিমণি যে কথাগুলো বলছে সে কথাগুলো তো খুব স্বাভাবিক কথা তাই না মা এটা ইচ্ছাকৃত হয়নি মা আসলে উনি তো এইসব বিষয়ে তেমন কিছু জানেন না তাই সেটা ঠিক আছে কিন্তু অপূর্ব তোকেও বলিহারি যাই বাবা হয়ে মেয়ের মনের অবস্থাটা তুই বুঝিস না
দুজনে মিলে মেয়ের জন্য কেক বানাচ্ছিস ভালো কথা, কিন্তু কিছু মনে করিস না, সৃজার এখন যা মানসিক অবস্থা তাতে পারমিতার বানানো কেক কিও কাটবে বলে তোর মনে হয়? তুই ওকে একবার বারণ করতে পারলি না? মা, আমি বারণ করতেই পারতাম পারমিতাকে, কিন্তু আমার মনে হলো যে এতে তো সৃজার মুখে হাসি ফুটতে পারে। আমরা তো সবাই মিলে সেটাই চাই, তাই না? মা, আমিও চাই না এটা সৃজা জানুক যে কেকটা আমিই বানিয়েছি। আমি শুধুমাত্র লুকিয়ে কেক সৃজাকে সারপ্রাইজ দেব বলে বানাচ্ছিলাম না মা। ও যাতে না জানতে পারে যে কেকটা আমিই বানিয়েছি, ও যাতে ভাবে এই কেকটা দোকান থেকে কিনে আনা হয়েছে, ওই জন্যই লুকিয়ে মানে সবাই ঘুমিয়ে পড়ার পর রাত্রিবেলায়। ঠিক আছে, কিন্তু কথাটা যেন সবার মনে থাকে, কেউ যেন আগ বাড়িয়ে বলতে না যায় যে কেকটা ও বানিয়েছে। হ্যাঁ রে ছোট, মনে থাকবে তো? আমার এসব বলার কি আছে? আমি এসবের মধ্যে নেই বাবু, আমি কাউকে কিচ্ছু বলবো না। মা, তাহলে আমি রেডি করি কেকটা। অনেক রাত হয়ে গেছে তো, আপনারা বরং যান শুয়ে পড়ুন। এরকম অঘটন যেন আর না ঘটে। ছোট চল। আচ্ছা পারমিতা, আমাকে আর কি কি করতে হবে বলুন তো, আমি শুরু করে দিই। না না, আপনাকে আর কিচ্ছু করতে হবে না। আপনি যান, গুঞ্জার কুট্টু ওখানে একা আছে, ওরা দুজনে মিলে কি করছে কে জানে, আপনি ওদের কাছে যান, আমি এদিকটা করে নিচ্ছি। হ্যাঁ আর শুনুন আরেকটা কথা, ঘরে গিয়ে কিন্তু আগে মুখটা ধোবেন, আর এই পাঞ্জাবিটাও চেঞ্জ করে নেবেন। ওই আলমারির বাঁদিকের তাকে না কাঁচা পাঞ্জাবি রাখা আছে, ওখান থেকে নিয়ে একটা পাঞ্জাবি পরে নেবেন। পারমিতা, কিছু বলবেন? নিন ধরুন। খেলা ঘর বাঁধতে দে। আপনার চোখে মুখে ময়দা লেগে আছে তো, এটা নিয়ে পরিষ্কার করে নিন, ধরুন। আপনার চোখে মুখে ময়দা লেগে আছে তো, এটা নিয়ে পরিষ্কার করে নিন, ধরুন। পারমিতা, তুমি তো মিষ্টি বা সৌভিক ওদের মতো নও, তোমার তো একটু বোধ বুদ্ধি আছে, তাই না? অপূর্ব, তোকেও বলিহারি যাই, বাবা হয়ে মেয়ের মনের অবস্থাটা তুই বুঝিস না। হ্যাঁ, দুজনে মিলে মেয়ের জন্য কেক বানাচ্ছিস ভালো কথা, কিন্তু কিছু মনে করিস না, সৃজার এখন যা মানসিক অবস্থা তাতে পারমিতার বানানো কেক কিও কাটবে বলে তোর মনে হয়?
উঠে পড়েছো? ও আজ তো তোমার জন্মদিন। এসো এসো এসো, একটু আদর করে নিয়ে এসো। থাক থাক থাক, অনেক বড় হও ভাই, মানুষের মতো মানুষ হও। তুমি তো জানো দিদি ভাই, তোমাকে ছাড়া তোমার ঠাম। আমরা আগের বছর ঠিক করেছিলাম না, জন্মদিনে আমি মায়ের জন্য কাঁদবো না আর তুমিও কাঁদবে না। আচ্ছা আমি কাঁদবো না। এবার তুমি বলো তো দিদি ভাই, আমি তোমার জন্য মন্দিরে তো পুজো দিতে যাচ্ছি, ফেরার পথে কি গিফট আনবো? থাম, তোমার হাতে শুক্তো খেতে না খুব ইচ্ছা করছে। হে রাম, আজকের দিনে কেউ আবার শুক্তো খায় নাকি? হ্যাঁ, ওটা আমি কালকে তোমার জন্য বানাবো, আজকে বরং আমি তোমার জন্য হ্যাঁ গাজরের হালুয়া বানাবো, ফেভারিট না? এবার যাই তাড়াতাড়ি পুজোটা দিয়ে আসি, নাহলে ঠাকুরমশাই এবার চলে যাবে। কেমন মনোজ, গাড়িটা বের কর। বাই টাম। বাই। গুড মর্নিং দিদি ভাই। দিদি ভাই, আজ এত খুশি খুশি কেন, কি ব্যাপার? দাদাই আবার আমার জন্মদিনটা ভুলে গেছে? বাবা যে আমাদের দলে আছে ও বুঝতেই পারছি না। পারমিতা, এবার বলো তবু। না, কিছু বলবে না, এখন দাঁড়াও। দাদাই আজকে তো আমার শ্রীজা। এই শ্রীজা, এদিকে এদিকে। তুই জানিস আজকে আমি তোর জন্য খুব খুশি। মিষ্টি প্রিয়া, তোমার মনে আছে? আরে তুই ভাবলি কি করে আমি ভুলে যাবো? আমি এটা ভুলতে পারি? তোর ফেভারিট হিরো আজকে বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পাচ্ছে না, আমি ভুলে যাবো? হতেই পারে না। ও, তো তুমি এই জন্য খুশি? আচ্ছা, আমি উপরে গিয়ে হোমওয়ার্ক করছি, থামলে আবার আসবো। এইখানে আমরা সুন্দর করে বেলুন দিয়ে একটু যদি ডেকোরেট করি আমার মনে হয় কেমন হবে, ভালো হবে না? দারুন হবে। এই পারমিতা শোনো না, বলছি যে কেকটা এখানে কাটবো তো? হ্যাঁ, এটাই তো সেন্টার, এখানেই তো কেক কাটতে হবে। আচ্ছা তোমরা সবাই রাজি তো? আচ্ছা পারমিতা, এই যে কেক টেক কাটা হবে, তারপরে ধরো এই যে প্ল্যান মানে সব সাজানোর, এটা কি জন্য জানো? বলছি যে কাঁচি, তারপর বেলুন, রিবন, এগুলো কে এনে দেবে? আমি নিয়ে আসি, আমি এসেছি কাঁচি, আমি আঠাটাও নিয়ে আসি। বৌদি ভাই, আমি তাহলে হ্যাঁ আমি কি করবো? তুমি হ্যাঁ, তুমি ওই যে ওই টেবিলটায় কেক কাটা হবে না, ওই টেবিলটা তুমি এখানে নিয়ে এসো, আর বেলুনের দায়িত্ব নিয়ে নাও, ব্যাস বাকিটা আমরা সামলে নেব। না মানে কাজের লিস্টটা একটু বড় হয়ে গেল। এই আজকে শ্রীজার জন্মদিন না, চল এদিকে, যাও যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি। আজকে না শ্রীজাকে এমন সারপ্রাইজ দেবো যাতে ওর খুব ভালো লাগে। মা হয়ে মেয়ের জন্য এটুকু তো করতেই পারি, কিন্তু শ্রীজা যদি বাড়িতে থাকে তাহলে আমি সাজাবো কি করে? শ্রীজাকে তো বাড়ি থেকে একটু বের করতেই হবে। কি করে বের করবো, কি করে বের করবো? মুশকিল হলো, আমার দাড়ি কাটার ট্রিমারটা কোথায় গেল?
জায়গা মতোই তো রেখেছিলাম গুছিয়ে রাখি জিনিস সেগুলো যদি না পাই তো মিস্টার গাঙ্গুলি আপনি ট্রিমার আচ্ছা মিস্টার গাঙ্গুলি আপনি বইয়ের টেবিলে ট্রিমার খুঁজছিলেন এই দেখি নাই দেখি নাই কিচ্ছু দেখি নাই বম বম তবে রে বোমকালি তোর হচ্ছে দাঁড়া দাদা বল কথা ভাই আরে ওটা কে করলো ওটা এটা কি খেলার মাঠ মাঠপথে খেলা চলছে নাকি রে জানি না বাবা আগে তো তুই নিজের জিনিসপত্র নিজেই খুঁজে পেতিস এখন স্পেশাল কেউ খুঁজে না দিলে খুঁজে পাস না তাই না সেরকম কোনো ব্যাপার নয় শুভ্রা কি যে তুই বলিস আমি তো জিনিসপত্র গুছিয়ে যেভাবে রেখেছিলাম সেখানে কিছুই পাচ্ছি না আর ঘরটা এখন ওলট পালট হয়ে আছে এখানকার জিনিস ওখানে ওখানকার জিনিস সেখানে তাই খুঁজতে হচ্ছে এত আমাকে ও তার মানে আপনি বলছেন যে আমার গোছানোটা ঠিক হয়নি তাই তো মানে আপনার পছন্দ হয়নি ঠিক গোছানো আচ্ছা এই কথা আমি আপনাকে কখন বললাম বলুন তো এই মাত্রই তো বললেন আচ্ছা বলেননি উনি বলেছেন তো বলেছে 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 হ্যাঁ বলেছে তো ডেফিনেটলি বলেছে আমাদের সামনে বলেছে আমরা শুনেছি যাব বাবা এই তো দেখছি সেম সাইড গোল খেয়ে গেলাম দেখেছিস কি মিথ্যা কথা বলছে জানো বৌদি ভাই তোমাকে দাদা ভাই দোষ দিচ্ছিল ভারী অন্যায় ভারী অন্যায় এগুলো খুব অন্যায় সত্যি সত্যি আমি অন্যায় করেছি আমি ওখানেই দাঁড়া আজকে তোর একদিন কি আমার একদিন আরে আরে ঠিক আছে বাস 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 এই মিছে কাকুরি না না দাঁড়ান 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 একদম দাঁড়ান একদম ওদেরকে চটাবেন না আচ্ছা শুভ্রা তুমি একটা কথা শোনো আজকে আমি ঘরটা একটু গোছালাম ঠিক আছে একদিকে দেখি জামা কাপড় পড়ে রয়েছে সেখানেই শ্রীমান সেখানেই ওনার বই সেখানে কাগজের এত স্তূপ আবার কিছু পেন যেগুলো ভিতরে কোনো কালি নেই সেগুলো আমি গুছিয়ে গুছিয়ে ঠিকঠাক করে রাখলাম মিস্টার গাঙ্গুলি আমি ঠিক করে রেখেছি কি রাখিনি বলুন সব আলাদা আলাদা করে রেখেছি তো আরেকটা কথা তো বলাই হয়নি শোনো তোমরা কেউ কখনো শুনেছো যে জামা কাপড়ের তাকে বই থাকে তোমাদের দাদা ভাইয়ের তাই থাকে